Hey, boycott gang, killer. What is it? Vikram, brother. What are you doing? Hat. Brahmastra Taval. Brahmastra the killer. Weekend. Weekend report. Kurbana. মানুষের যখন মুখ ভালো হয় না মানুষকে অ্যাট লিস্ট কথা ভালো বলতে হয় ও তোরা তো আবার মুখ দিয়ে কথা বলিস না হাই রূপম তো এখন আমরা ব্রহ্মাস্ত্রের ফার্স্ট ডে কালেকশন নিয়ে কথা বলবো এবং এই ছবিটার ওপেনিং জাস্ট স্ম্যাশিং হয়েছে ছবিটার ফার্স্ট ডে কালেকশন দারুণ হয়েছে যেরকম একটা খরা পড়েছিল হিন্দি সিনেমায় বক্স অফিসে ভালো কালেকশন হচ্ছিলো না দু একটা সিনেমার কালেকশন দিয়েই মোটামুটি আমাদের উদাহরণ দিতে হচ্ছিলো যে এই কয়েকটা সিনেমা ভালো বিজনেস করেছে এরপর তো আশার আলো আমরা দেখতে পাচ্ছি না তো ব্রহ্মাস্ত্র নিজের জায়গায় টিকে রয়েছে এবং সেকেন্ড ডেতে ড্রপের চান্সেস নেই এবং চান্সেস এরকম রয়েছে যে সেকেন্ড ডেতে সেটা গ্রো হবে তো আশা করা যায় উইকেন্ডে বিজনেস খুব ভালোতে চলেছে এবং রবিবার তো আরও বেশি গ্রো হবে তো তারপরেও হয়তো উইকডেসে যদি ওয়ার্ড অফ মাউথ ভালো থাকে তাহলে সেটা স্টে করবে তো বি পজিটিভ এবং আমার রিভিউটা আমি দিয়েছি কেমন কী লেগেছে আমি বলেছি তো হিন্দিতে যে কটা সিনেমা দারুণ অ্যাডভান্স বুকিং করেছে সেদিক থেকে বা সেই নিরিখে ব্রহ্মাস্ত্র টপ ফাইভে রয়েছে এবং চার নম্বর স্পটে নিজের জায়গা রেখেছিল নাম্বার ওয়ানে ছিল কেজিএফ মানে কেজিএফ টু আর কি 42 কোটি সামথিং কামি ছিল তারপর ছিল হচ্ছে বাহুবলী দ্য কনক্লুশন এটা 37 কোটি মতো অ্যাডভান্স বুকিং করেছিল তারপর ছিল হচ্ছে ওয়ার এটা 29 কোটি প্লাস করেছিল এবং তারপর ব্রহ্মাস্ত্র এটা 27 কোটি প্লাস ছিল যেরকম আশা করা হচ্ছে এই ছবিটা ফার্স্ট ডেতে নেট কালেক্ট করতে পারে পুরো ইন্ডিয়াতে 35 কোটি 50 লক্ষ টাকা থেকে 37 কোটি 50 লাখ টাকা এবং হয়তো এটা যদি খুব ভালো হয় নাইট শোজ তাহলে 38 কোটিও হতে পারে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আর্লি এস্টিমেশন এসেছে আমি রাত্রবেলা ভিডিওটা শ্যুট করছি আপলোড হবে কাল সকালবেলা তো এই আর্লি এস্টিমেশন অনুযায়ী ছবিটার কালেকশন এই 37.5 কোটি বা 37 কোটি 50 লক্ষ টাকার মধ্যে থাকতে পারে তবে যেটা মেনশন করতে হবে সেটা হচ্ছে এটা একটা নন হলিডে রিলিজ ছিল এবং নন হলিডে রিলিজ হিসাবে এটা কিন্তু একটা অবশ্যই রেকর্ড করেছে এবং সঙ্গে সঙ্গে আরও একটা দিক বলে রাখি তেলেগু স্টেটে এটা কিন্তু ধুম থ্রির যে রেকর্ড ছিল যেটা এতদিন ধরে এত বছরে কোনো সিনেমা ভাঙতে পারেনি 9 বছর লেগে গেল রেকর্ডটা ভাঙতে সেটা হচ্ছে তেলেগু স্টেটে 4 কোটির বেশি কালেকশন করেছিল ধুম থ্রি 2013 সালে এবং সেই কালেকশনটাকে ব্রেক করলো ব্রহ্মাস্ত্র ওপেনিং ডেতে তো এবার দেখা যাক যে পরবর্তী সময় এই কালেকশনটা বজায় রাখতে পারে কি না এবং সেখানে ব্রেক ইভেন কত তাড়াতাড়ি পার করে তাহলে ব্রহ্মাস্ত্র নিজের নামে এই রেকর্ডটা করে নিল যে নন হলিডেতে এসে কোনো ছবি যেটা হায়েস্ট ওপেনিং কালেকশন করেছে অল টাইমে সেই রেকর্ডটা এখন ব্রহ্মাস্ত্রের নামে যেটা একটা হিন্দি সিনেমা আমি কিন্তু এখানে সাউথের সিনেমা হিন্দি ডাব হয়ে এসেছে ওই ছবিগুলোর কথা বলছি না হিন্দি সিনেমা হিসাবে ওপেনিং ডেতে রেকর্ড সব ভেঙে দিয়েছে প্রিভিয়াস এবং সেটা নন হলিডে ছিল এই ফ্যাক্টরটা ছিল তো এই অল টাইম রেকর্ডটা এখন ব্রহ্মাস্ত্রের নামে দেখা যাক পরবর্তী সময় কোন ছবি রেকর্ডটা ভাঙে তবে এই টাইমে ব্রহ্মাস্ত্র এই রেকর্ডটা ভেঙেছে বা এই রেকর্ডটা বানিয়েছে নিজের নামে এটার জন্য অনেক অনেক মানে কংগ্রাচুলেশন অনেক অনেক অভিনন্দন আশা করি এই ছবিটা বক্স অফিসে দারুণভাবে বিজনেস করবে দেখা যাক ছবিটার রান কীরকম হয় তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং তোমরা যারা ব্রহ্মাস্ত্র দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই ভিডিও ভালো লেগে থাকলে রেড বাটনটা প্রেস করে অবশ্যই জানো তো আমাদের পাশে আছে লাভ ইউ অল স্টেপ বাই টেক কেয়ার আবার দেখা